গুলালা, এই পিছে একটা বাচ্চা। আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ, এই সাবধান সাবধান। এই বাথরুমের ভিতরে সম্ভবত খবি জিন, যেগুলো খারাপ জিন। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার। কোয়াটা পুরো জায়গা গেছে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন ভাবে বুঝতে পারছি না, আমার গায়ে গা থেকে সুইরা মারবে। আল্লাহ, সর 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 সর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুবই কষ্ট হইতেছে ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমত আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি 100 এপিসোড নিয়ে আমরা চলে আসছি একটা নূতন বাড়িতে। তো নূতন বাড়িতে এখন হচ্ছে জিনের বসবাস। তো এই বাড়িটাতে এখন আর কেউ বসবাস করতে পারে না, নূতন করছিল, বাট বাড়িটা করছে একটা মাঠের মাঝখানে, অনেকখানি রাস্তা থেকে প্রায় 20 মিনিট হাঁটলে তারপরে এই বাড়িটা। তো এই বাড়িতে এখন নাকি রাত্রিবেলা এখানে দেখতে পাওয়া যায় মহিষ, তারপর গরু নাকি এই বাড়ির ভিতরে হাঁটা চলা করে, এবং যখন ঘরটা করছিল তখন নাকি রাত্রি। তো এই বাড়ির ভিতরে কেউ আইসা আর কি থাকে না, এখানে এই ঘরটা করছিল, গ্রাম্য মানুষ দেখে না। আসলে গ্রাম্য বাড়ি ঘরগুলো তো এরকমেরই হয়, মাঠের ভিতরে। হ্যাঁ, চতুর্দিকে মাঠ, তার মাঝখানে আর কি বাড়িটা। তো এখন যে সমস্যাটা হয়, ওনারা রাত্রেটা কি বাসায় থাকলে রাত্রে দেখতো যে বিভিন্ন ধরনের মহিষ, তারপর অনেক কিছু হাঁটা চলা করে বাড়ির ভিতরে, আর অনেক শব্দ, মনে হয় সব ভাইয়া চুড়ে নিয়ে যায় আর কি। যেদিকে দেখেন সব ধানের মাঠ এই দিকটাতে, আবার ওই পাশটাতেও ধানের মাঠ। কি যেন একটা ডাকলো না, কলা পাতা খাইতেছে, এরকম শব্দ। গ্রাম্য বাড়িঘর, এগুলো হচ্ছে হাঁস মুরগির ঘর আছে। কি জান কথা বলে, শোনো কি সব। একসাথে আস্তাগফিরুল্লাহ, ঘরের মধ্যে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, এই আপনার একটা, আপনার কি বলে, যে হায়নার মতো দেখতে এরকমের। আল্লাহ, এই বাড়ির মানুষজন এরকম কিছুই দেখতে পায় এখানে। এসেকে মনে হইতেছে কিছু খাইতেছে, আর মুখ থেকে মানে রক্ত পড়তেছে এরকমের। চতুর্দিকে খেয়াল রেখ। এখানে যদি আমাদের সাথে কোনো কিছু ঘটে, তো আমরা এখানে চিৎকার করে মরে গেলেও কেউ শুনবে না, কারণ একদম গ্রাম অনেক দূরে, এখান থেকে মানে চোখে দেখা পসিবল না।
রাস্তা অনেক দূরে, এখান থেকে ওই যে লাইট দেখা যায়। বলুন দশটা মারো তো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ছায়ার মতো কিছু দেখলাম ওখানে। এখানে কিছুই নাই। কচু গাছটা কত বড়, এখানে একটা কচু গাছ দেখো অনেক বড়, এক একটা পাত। এই আস্তাগফিরুল্লাহ, ভাই ভাইয়া এই বাথরুমের ভিতর আছে মূলত খবিজ জিন, যেগুলো খারাপ জিন ওইগুলো থাকে। পিছনে পিছনে আসো তো, এদিকটা তো আসো তো। এই বাড়িটা যিনি করছে এটাকে ওনার বড় ছেলেকে দেওয়ার জন্য করছিল, মানে তারা থাকছেও কিছুদিন, কিন্তু এরপরে এই রকমের ঘটনা। আর সবচেয়ে বড় আজব ব্যাপার হলো এটা তো নিরিবিলি প্লেস, এখানে আসলে এরকমের একটা বাড়িতে একটা মানুষ একটা পরিবার থাকা অনেক ভয়ের ব্যাপার। হ্যাঁ, ঘরের ভিতর দেখলেন এক পলকের মতো কিছু দেখলাম। কুলাউজবি রাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাসমি শরী লস অসিল খন্নাস আল্লাহ দি ওয়াস ইসু ফি সুদুরিন নাস মিন আল জিন্নাতি। হ্যাঁ, এই ঘরে চালের উপরে কি ছিল? আস্তাগফিরুল্লাহ, এই পিছে একটা বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, এই পিছে একটা বাচ্চা। এমন পোকাও আসছে এই জায়গায়। লাফু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হইতেছে আচ্ছা তোমরা দুইজনে ইয়া করো, আমি এই এই পাশে দাঁড়াই। হ্যাঁ, তোমরা দুইজন আমি ওইদিকে যাই, তোমরা এই জায়গায় দাঁড়াও, ঠিক আছে? ওয়্যারলেস অন করে নাও। হ্যাঁ, এখানে কোনো কিছু দেখলে এনে কল দিও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমাদের আসলে আরো কিছু ক্যামেরা আছে, গোপ্রো আছে, তারপর আরো ক্যামেরা আছে, বাট ওইগুলো ব্যাটারি নেই। ওইগুলো ই করার পর আমরা এরপরে সেট করবো, হইতেছে ওদের কাছেও ক্যামেরা থাকবে, সব কিছু আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি আমাদের। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম,
পুরো ঘরটা কাঁপতেছে। তোমরা এই জায়গাটা দাঁড়াবা, এদিকে দেখবা কোনো কিছু যায় কি। ঘরের ভিতরে আমি এই পাশটা ঘুরে দেখি। তোমরা এদিকে কিছু দেখলে কল দিও। بسم الله الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. আল্লাহ আমার আশেপাশে আছে। এই তোমরা ওইদিকে খেয়াল রেখো, আমার আশেপাশে এখানে মুখ করতেছে। আচ্ছা ওকে ভাই, ওকে। আল্লাহ দেখেন এই ঘরটা মনে হইলো কাইপে উঠলো। হ্যাঁ শুনতে পাইতেছি। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাবা, ঘরটা পুরো জায়গা গেছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান সাবধান, ধরো ধরো ধরো, বিসমিল্লাহ। ধরো ধরো ধরে নামা, আল্লাহ আকবার। সেম জিনিসটা কর্নারে ছিল, আরে ওই জায়গায় একটা জায়গায় আমার গায়ে মারতেছিল, ওইখানে একটা ঘর ডাইরেক্ট। আমার ভাই দেখেন ওই জায়গায় পড়ে গেছে, আমার ছিল। আল্লাহ এই সাবধান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পুরো আটকানো যাতে ভিতরে আর কি কেউ ইনা করতে পারে। আজব ব্যাপার, এখানে একটা মুরগির বাচ্চা আসলো কোথা থেকে, একটা মুরগির বাচ্চা। ওই যে দেখো,
তখন এই ঘরটা আল্লাহ আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তখন এই ঘরটা মনে হলো আমার গায়ে উস্কিয়ে মারতে নিছিল ও বাবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আল্লাহ এত পোক بسم الله الرحمن الرحيم ايه قالت له بيا كوكا সাবধান সাবধানে আল্লাহ বাবা এই বাথরুম কিন্তু খারাপ জায়গা এগুলোতে খবির জিন থাকে بسم الله الرحيم يا شو 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 পুরো জায়গাটা দেখেন মানে কিছুই নাই কিন্তু মনে হয় তখন এটা এমন ভাবে উস্কাইছে মনে হলো আমার গায়ে এখান থেকে ছুইরা মারবে ওই সময় আল্লাহ সরো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিন্তু পানি সব কোনো কিচ্ছু নাই এই জায়গাটাতে পুরো ফাঁকা স্পেস এই মিটারে মিটারটা ই করো তো দেখি এদিকে ওদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করি একদম দম বন্ধ হয়ে যাবে না এটা ধরো তো পোকে একদম অস্থির পোকা মানে এখানে থাকা যাইতেছে না প্রচুর মশা মানুষজনের বসতি নাই তো এই জায়গায় যার কারণে সেটা সমস্যা চালের উপরে এই উপরটাতে দাঁড়াই দেখেন তো একটু ট্রাই করুন তো ঘরটার দিকে মুখ করে দেখছেন এটা হলো যেদিকে আর কি পুরো নেগেটিভ এনার্জি থাকবে মুখ করবে এটা দুইটাই ওইদিকে যাবে ওইদিকে মুখ করবে এবং যেখানে যেখানে যাইয়া নেগেটিভ এনার্জি নিয়ে যেটা ব্ল্যাক ম্যাজিক বলেন অনেক সময় গুপ্ত ধনু এইগুলো দিয়ে খোঁজা হয় আর যারা এটি সম্পর্কে জানে তারা জানবে আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব ঘরের ওই কোনাটার দিকে মুখ করতেছে দেখছো হ্যাঁ ওদিকে ধরো তো মানে
এদিকটা তুমি কষ্ট কোথায় ওই যে কিনারটাতে এখানে যারা জিন জাতি আছেন আপনারা যদি আমাদের আশেপাশে থাকেন তো আমাদেরকে জানান দেন আপনারা কোন পাশে আছেন। এটা করস আমাদের কাছেই আছে, দেখছো ক্লোজ হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের খুব ক্লোজ আশেপাশে আছে। এখানে আপনারা যে আছেন মিটারটা দিয়ে দেখো তো, এখানে আপনারা যে আছেন আপনারা কি চান না এই বাড়িতে কোনো মানুষ বসবাস করুক? যদি সেটাই চান তাহলে অবশ্যই আমাদের মিটারে রেড সিগন্যাল দিবেন। মনে হলো ভাঙিয়ে নিয়ে যেতে, এত পোকা পোকার কারণে কমিউনিকেশন করার ট্রাই করি, তো পোকা আসলে কথা বলতে কষ্ট হয়ে যাইতেছে। এটা ইএমএফ মিটারটা দেখে ওদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করে ধরো এদিকে দেখো। আসসালামু আলাইকুম, আপনারা যারাই এই বাড়িতে আছেন এখানে যদি আপনারা চান যে এখানে এই বাড়িতে মানুষজন বসবাস না করুক তাহলে অবশ্যই আমাদের রেড সিগন্যাল দেবেন। কই থেকে আসলো? মুখ করে সেটা দেখো, আরে ধরো তোরা না জাল পোকা গেছে, দেখতো নাইম দেখতো ওই হালকা লাগছে কাপড় দিয়ে বের করবো হালকা একটু আল্লাহ আশপাশ খুবই সমস্যা। কি শক্ত হয়েছে উইরে গেছে একদম, চালের উপর দিয়ে উড়ে গেছে। চলো তো চতুর্পাশটা ঘুরে দেখি ভালো করে। আবার সালামু আলাইকুম আহলুল গায়ব। এই আরে কি ভাইয়া কি সুটা টান দিছে রে, তো খুলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, মানে আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে। হ্যাঁ কঠিন ভাবে অ্যাটাক করতেছে, ঘরটা ডাকে মনে হয়
মুখের ভিতরে পোকা যাইতেছে, খুবই কষ্ট হইতেছে ভিডিওটা করতে। আসলে মাথার ভিতরে চুলি ভিতরে ভিজে যাইতেছে, শুনো কি ভয়ঙ্কর ভাবে ডাকতেছে, ভিতর দিয়ে ডাকতেছে। হ্যাঁ ভিতরটা ডাকতেছে, ক্লোজ থেকে দেখেন এই ভিতরটা থেকে কিন্তু ডাকতেছে মুরগিটা। হ্যাঁ মুরগিটা ওই জায়গায় আছে বসা, বাট এইবারে তো মানুষ থাকে না, বাট মুরগি আসলে। হ্যাঁ আসলে সচরাচর মুরগি এভাবে থাকে না। আরে মানুষ নেই, এবার তো মুরগি এসে উঠেছে। মুরগি মরে যান ভাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জায়গাতে কিছু ছিল ভাই, আমার মনে হয় জানেন যে তখন যে ওই যে মানে সাথে পিছটা বাচ্চা বাঁধা দেখছিলাম না পিঠে, কি হল আল্লাহু আকবার। দেখো এই ঘরটা ডাকলো কিভাবে, তখন শব্দটা যে করলো, এর জায়গা কিন্তু অহামরি অনেক বড় না, বাট এইটু ছোট স্পেস, এইটু জায়গার ভিতরে ও কোথায় থাকে, কোন জায়গায়? কতক্ষণ দেখা যায় আমার মনে হয় যে আপনার এই ওয়াশরুমের এই কাজটা দিয়ে সমস্যা, এই এই খবিশ দিনগুলো মূলত এই সব জায়গায় নোংরা জায়গায় থাকে। দেখেন ওই জায়গার অবস্থা, আবার এই দিকটাতে মনে হয় বাচ্চার মতো কিছু কথা বলছে। সাবধান, ওটাকে দেখে এই পাশে আসো তো। কিছু একটা উড়ে গেল এখান থেকে, এই জায়গায় আসিল গাছের উপর থেকে। এই জায়গাতে কিছু একটা ছিল বুঝছো, আমি আসার পর এখান থেকে উড়ে গেছি। এটার ধরো ফোর্স করতেছে আমাদের, কেউ অ্যাটাক করার ট্রাই করতেছে বুঝছো। হ্যাঁ এদিক থেকে খুব বেশি বড় না, এই পাশে আসো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যিল আযীম। দেখো এর ভিতরে নাই, টর্চ মারো তো, টর্চটা ভালো মতো মারো। কিচ্ছু নেই, গাছের উপরে কিছু আইসে বসছে। আল্লাহ আকবার, দেখো
পুরো ঘর জায়গা গেছে এটা কিছু গায়পড় করতে লেছিল তো কিচ্ছু নেই এদিকে পুরো ফাঁকা জায়গা সাবধান কিছুটা বললাম না ভাই স্পষ্ট ঘরের ভিতরে তখন যে ঘরটার ঘরটা যে ডাকলো শব্দ পাইছো তখন হ্যাঁ ভাইয়া খুবই ভয়ঙ্করটা মানে কেমন রাখতেছিল ঘরটা অনেক পুরন হয়ে গেলে ঘর দর কাপড় জীবন সব দিন এইভাবে বুঝে ডাকতেছে মাঠের দিক থেকে আসছে শব্দ ভাইয়া উপরে উড়ে গেল এদিকে আসে তোরা না একা একা থাকা মানে এদিকে কিছু ডাকছে মাঠের মধ্যে দেখি তো মাঠের ভিতর এদিক থেকে এই উপরে উড়ে যায় এই জায়গা দিয়ে কিছু গেল উড়ে রাজিম গভীর রাত ধানের উপর শিশির ভেজা সব পানিগুলো পচা গন্ধ আসছে ঘরটার ভিতরে যে শব্দগুলো আসে আগে ঘরের ভিতরে কিন্তু শব্দটা আসতেছে এদিকটাতে لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بكلمات الله التامات من شر ما خلق এবারে বাচ্চাদের জামা কাপড় গুলো পোক মানে আমার চোখ জ্বলতেছে এই এই আল্লাহ সুখে সামনে কিছুই নেই পুরো ফাঁকা জায়গা এটা কোলাহলের শব্দ হচ্ছে মনে হচ্ছে ভাই হ্যাঁ আমি তো শব্দ পাই কখনো কখনো মনে হয় মানুষ কথা বলে এরকম পাঠাটা
পাখি দেখার মতো। ভাইয়া বাচ্চা যেমন বাচ্চা থাকে যেমন কামড় করে কাঁদা কান্না করে না, তেমন শব্দ আসতেছে দেখেন। কি বিমানি সাউন্ড গুলো এত ভয়ঙ্কর। আমরা এইদিক থেকে ওদিকে চলো, ওদিকে চলো তো, ওদিকে যে মানুষ থাকবে অনেক দূরে, 20 মিনিট হাইটে দিতে হবে, 20 মিনিটে কত দূর হাইটে যাওয়া বুঝলেন, অনেকখানি পথ এখান থেকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো ছায়ার মতো কিছু এখানে ছিল। হাঁটো সামনে, হাঁটো। কুকুর ডাকতেছে অনবরত। কুকুরের শব্দ আসতেছে বাট কুকুর দেখি না কোথাও।